বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। নিয়োগ দুর্নীতিতে আগে পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর এখন তদন্তে নেমে ইডি দেখছে ৩৫০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। পাশাপাশি তিনি আরও একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। কি বলেছেন শুনুন। এ তো আপনারা দেখছেন যে লোকাল ছোটো মোটো যুব নেতাদের কাছে এত বড় বড় টাকা বেরোচ্ছে। আর আমি তো বারবার বলছি যে দিদির বাড়িতে যে ভাইপো আছে তার কাছে কত টাকা সেটা তো জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। আস্তে আস্তে সব কিছুই বেরোবে। এই কোটি ফোটি তো কিছু না, হাজার হাজার কোটি টাকার মালিকেরা হয়ে বসে আছে। তারপরে হাওয়াই চাটি মানুষকে দেখাচ্ছে, এই হাওয়াই চটি একদিন মানুষ তাদের উপরে ছুঁড়ে ফেলে দিবে। হ্যাঁ, সুকান্ত দা আসছে।